السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা ম্যাটেরিয়াল অধ্যায়ের একটা ইম্পর্ট্যান্ট টপিক ই ও কিউ এই নিয়মের অঙ্কটা করবো ই এর ফুল মিনিং আমরা দেখতে পারতাছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এখন ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি জিনিসটা কি ধরেন আপনার পাঁচ হাজার কেজি পণ্য দরকার এখন আপনি এই পাঁচ হাজার কেজি পণ্য চাইলে একবারে আনতে পারবেন অথবা আপনি দুইবারও আনতে পারবেন আড়াই হাজার কেজি করে আবার আপনি চাইলে পাঁচবারেও আনতে পারবেন এমন করে আপনি তিনবারে চারবারে পাঁচ বারে বারে যতবারে খুশি পাঁচ হাজার কেজি পণ্য আনাইতে পারবেন এখন একটা কথা কতবারে পণ্যটা আনাইলে আপনার খরচ সবচেয়ে কম পড়ে নরমালি আপনার মনে হইতে পারে যে একবারে যদি পণ্যগুলি আনাই তাহলে হয়তো খরচ কম পরে আসলে রিয়ালিটি তেমন না এই অঙ্কটার মাধ্যমে আমরা এটাই শিখবো যে কতবারে পণ্যটা অর্ডার করে আনাইলে আমার খরচটা সবচেয়ে কম পরে এখন এই ই ও কিউ বের করার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে ইকুয়েশন মেথড আর একটা হচ্ছে টেবিউলার মেথড আমরা প্রথমে টেবিউলার মেথডটা শিখবো চলুন শুরু করা যাক এখন টেবিউলার মেথডে একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কিভাবে ছকে ঘরগুলি করা হয় একটু খেয়াল করে শুনুন তাহলে সহজ মনে হবে এইখানে এই ছকটার মাধ্যমে মূলত বের বের করা হয় যে টোটাল টোটাল কস্ট কস্ট কতটুক টোটালি খরচ আমাদের আমাদের মূল এই ছকের মাধ্যমে আমরা এটাই করি হয়েছে একটা ঘর করতে হবে টোটাল কস্ট আর এই ঘরটা থাকবে সবার শেষে এখন এই টোটাল কস্ট বের করার জন্য আমাদেরকে মূলত তিনটা কস্ট যোগ করতে হয় এইখানে আমরা ছকের মধ্যে ঘরের নামগুলি একটু সংক্ষিপ্ত দেখাইছি আর নিচে ফুলি ডেসক্রাইব করে দিছি সি সি মানে হচ্ছে ক্যারিং কস্ট ও সি মানে অর্ডার কস্ট আর এম সি মানে ম্যাটেরিয়াল কস্ট এই টোটাল কস্ট মানে হচ্ছে এই তিনটা খরচের সমষ্টি এখন এই তিনটা খরচ বের করার জন্য আমাদেরকে ছকের মধ্যে ছয়টা ঘর ঘর করতে করতে হবে হবে এখন যে তিনটা তিনটা সেটা হচ্ছে অ্যানুয়াল ইউজেস নাম্বার অফ অর্ডার অর্ডার আর সাইজ এই ঘর সবসময় ফিক্সড থাকবে এখন এই তিনটা ঘরের মধ্যে যে সেকেন্ড ঘরটা নাম্বার অফ অর্ডার এই নাম্বার অফ অর্ডার এই ঘরটার মাধ্যমে আমরা অর্ডারিং কস্ট এটা বের করতে পারবো কিন্তু আমাদের সিসি মানে ক্যারিং কস্ট আর এমসি সি মানে ম্যাটারিয়াল কস্ট এই দুইটা খরচ বের করার জন্য আমাদেরকে আরো তিনটা ঘর করতে হবে এভারেজ ইনভেন্টরি ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আর এভারেজ ইনভেন্টরি ভ্যালিউ এখানে এমসি পার ইউনিট মানে হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট আপনাদের কাজ হচ্ছে ভিডিওটা দেখা বন্ধ করুন এখনই খাতা কলম নেন আর ছকটা ভালো মতো মুখস্ত করেন কয়েকবার খাতায় লেখেন অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে আপনাদের খেয়াল রাখতে হবে এই ছকের কাজ হচ্ছে মূলত টোটাল কস্ট বের করা আর টোটাল কস্ট বের করার জন্য কি করতে হবে তিনটা খরচ যোগ করতে হবে তিনটা খরচ কি ক্যারিং কস্ট অর্ডারিং কস্ট আর ম্যাটারিয়াল কস্ট এই তিনটা খরচ বের করার জন্য আমাদেরকে এই বাকি ছয়টা ঘর করতে হবে এখন একটা কথা এইখানে আমরা ছকের মধ্যে 10টা ঘর দেখতে 받তাছি কিন্তু মাঝে মাঝে এই অঙ্কে ছকের মধ্যে 8টা ঘরও হয়ে থাকে কখন 10টা ঘর হয় আর কখন 8টা ঘর হয় একটা জিনিস আমি সিম্পল ভাবে বলি ভালোমতো বোঝার চেষ্টা করবেন যখন প্রশ্নের মধ্যে ডিসকাউন্ট রেট দেওয়া থাকে তখন ঘর হবে 10টা আর যদি প্রশ্নের মধ্যে ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে তাহলে ঘর হবে 8টা এখন যখন 10টা ঘর হবে তখন কি কি ঘর হবে তা তো আপনারা দেখতেই}{{\text{পারতেছেন কিন্তু যখন 8টা ঘর হবে তখন এখান থেকে দুইটা ঘর হবে না কোন দুইটা ঘর হবে না একটু ভালোমতো খেয়াল করেন এই যে}} তখন হবে না ইউনিট ইউনিট কস্ট কস্ট আর এই দুইটা ঘর একদম সিম্পল কথা যখন ডিসকাউন্ট রেট দেওয়া থাকবে তখন ঘর হবে দশটা আর ডিসকাউন্ট রেট দেওয়া না থাকলে তখন ঘর হবে আটটা কোন দুইটা ঘর হবে না এমসি পার ইউনিট আর এমসি সিম্পল আই হোপ আপনারা ছকটা বুঝতে পারছেন এবার তাহলে একটা অঙ্ক শুরু করা যাক এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পারতেছি আর প্রশ্নে বলা হয়েছে দ্য ফলোইং আর দ্য কস্ট এন্ড আদার ডেটা অফ ওয়ান ইটস ম্যাটেরিয়ালস অফ কিং কোম্পানি কিং কোম্পানির কোনো একটা ম্যাটেরিয়ালের খরচ এবং অন্যান্য তথ্যগুলি নিচে দেওয়া আছে প্রথমে বলা হয়েছে অ্যানুয়াল ইউজেস ছত্রিশটি ইউনিটস সারা বছরে কতটুকু ব্যবহার করা হয় ছত্রিশটি ইউনিটস তারপর বলা হয়েছে কস্ট অফ ম্যাটেরিয়ালস পার ইউনিট টাকা একশো এই কথাটা ভালো মতো খেয়াল করবেন যে প্রতি ইউনিট এর দাম কত একশো টাকা করে তারপর বলা হয়েছে ক্যারিং কস্ট টেন পার্সেন্ট অফ দা এভারেজ ইনভেন্টরি এইখানে এভারেজ ইনভেন্টরি দিয়ে এভারেজ ইনভেন্ট ইনভেন্টরি ভ্যালিউকে বোঝানো হয় অলওয়েজ একটা কথা মনে রাখবেন ক্যারিং কস্ট সবসময় এভারেজ ইনভেন্টরি ভ্যালুর ওপর ধরা হয় সবসময় এই কথাটা মনে রাখবেন তারপর কস্ট অফ প্লেসিং অ্যান্ড অর্ডার ইস টাকা একশো এখানে অর্ডারিং কস্টের কথা বলা হয়েছে প্রতি অর্ডারে কস্ট হচ্ছে একশো টাকা প্রতি একটা অর্ডারে কস্ট কত একশো টাকা তারপর নিচে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া আছে কোয়ান্টিটি ডিসকাউন্ট শিডিউল এখন উপরে বলা হয়েছিল যে সারা বছরে দরকার হয় কত ছত্রিশশো ইউনিট আর প্রতি ইউনিটের কস্ট কত একশো এখন এখানে আপনার একটা অপশন দেওয়া হয়েছে যদি আপনি এক একসাথে ছত্রিশ ইউনিট পণ্য কিনেন তাহলে আপনাকে আট ডিসকাউন্ট দিবে আট ডিসকাউন্ট বলতে একশো টাকার আট মানে আট টাকা ডিসকাউন্ট দিবে প্রতি ইউনিটে আট টাকা ডিসকাউন্ট মানে আপনি একশো টাকা পার ইউনিটের জায়গায় বিরানব্বই টাকা পার ইউনিটে কিনতে পারবেন যদি আপনি ছত্রিশ ইউনিট একসাথে কিনেন আবার যদি আপনি আঠারোশো ইউনিট একসাথে কিনেন তাহলে আপনি ছয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখানে ভিন্ন ভিন্ন কোয়ান্টিটির জন্য ভিন্ন ভিন্ন ডিসকাউন্ট দেওয়া হয়েছে আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন তারপরে দেখেন নিচে কি বলা হয়েছে ক্যালকুলেট দা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কনসিডারিং দা ইফেক্ট অফ কোয়ান্টিটি ডিসকাউন্ট কোয়ান্টিটি ডিসকাউন্টের উপর লক্ষ্য রেখে আপনাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ক্যালকুলেট করতে বলা হয়েছে আই হোপ আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন তাহলে চলুন এবার অঙ্কটা করা যাক এখানে আমরা উপরে প্রশ্নটা রাখছি আর নিচে আগে থেকে অলরেডি ছকটা করে রাখছি আই হোপ আপনারা অলরেডি ছকটা করা শিখে নিছেন এখন ছকের যে প্রথম ঘরটা অ্যানুয়াল ইউজেস দেখেন আমাদের প্রশ্নের মধ্যে অ্যানুয়াল ইউজেস দেওয়াই আছে ছত্রিশ ইউনিটস তো আমরা এখানে প্রথমেই কি করলাম অ্যানুয়াল ইউজেসের ঘরে ছত্রিশ ইউনিট আনলাম এরপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নাম্বার অফ অর্ডার নাম্বার অফ অর্ডার ঘরে কাজটা করতে হয় কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেখেন অর্ডার সাইজ এটা দেওয়াই আছে যেহেতু অর্ডার সাইজটা দেওয়া আছে এই জন্য আমরা এখানে প্রথমে অর্ডার সাইজটা আনলাম তারপর এই অর্ডার সাইজের মাধ্যমে আমরা নাম্বার অফ অর্ডারটা আনবো দেখেন যদি আপনি 3600 ইউনিট অর্ডার করেন তাহলে আপনার অ্যানুয়াল ইউজেস ফুলফিল করতে কয়টা অর্ডার করতে হবে सिंपल একটা অর্ডার করতে হবে তারপর যদি আপনি 1800 ইউনিট করে অর্ডার করেন তাহলে আপনার 3600 ইউনিট কালেক্ট করতে কয়টা অর্ডার করতে হবে দুইটা ঠিক একই ভাবে 1200 ইউনিট করে যদি আমরা অর্ডার করি তাহলে তিনটা অর্ডার লাগবে 900 ইউনিট করে যদি আমরা অর্ডার করি তাহলে চারটা অর্ডার ঠিক একই ভাবে বাকি অর্ডারগুলো আমরা এখানে আনলাম এরপরে যে চার নম্বর ঘরটা এভারেজ ইনভেন্টরি এভারেজ ইনভেন্টরি এটার কস্টটা একদম সিম্পল এই যে অর্ডার সাইজ এই অর্ডার সাইজটা জাস্ট আপনার একটা কাজ করতে হবে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এভারেজ ইনভেন্টরির অ্যামাউন্টটা পেয়ে যাব দেখেন ছত্রিশশো যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় আঠারোশো তারপর দুই নম্বর লাইনে আঠারোশো কে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয় নয়শো ঠিক এইভাবে আমরা এভারেজ ইনভেন্টরির অ্যামাউন্ট গুলি আনলাম এরপর এমসি পার ইউনিট এই ঘরটা অনেক ইম্পর্টেন্ট ভালো মতো খেয়াল করেন উপরে বলা হয়েছিল যদি ছত্রিশশো ইউনিট একসাথে অর্ডার করা হয় তাহলে কত পার্সেন্ট ডিসকাউন্ট আট পার্সেন্ট ডিসকাউন্ট সুতরাং একশো টাকার আট পার্সেন্ট কত আট টাকা একশো মাইনাস আট নাইনটি টু ঠিক একইভাবে আমরা বাকি ঘরের টাকাগুলিও আনলাম এরপর ছয় নম্বর ঘর মানে অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালিউ অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালিউ বের করার জন্য আমাদেরকে অ্যাভারেজ ইনভেন্টরির সাথে এমসি পার ইউনিট গুণ করতে হবে এই যে প্রথম লাইনে আছে আঠারোশো আঠারোশোর সাথে আমাদের কি করতে হবে এই নাইনটি টু গুন করতে হবে তাহলে আমরা পেয়ে যাব আমাদের অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালিউর টাকাটা এখন আমাদের ছকের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘরগুলো মানে খরচের ঘরগুলো প্রথমে কি আছে সিসি মানে ক্যারিং কস্ট একটা কথা সিম্পল বলে মনে রাখবেন ক্যারিং কস্ট বের করার জন্য অলওয়েজ অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালিউ এই ঘরটা দরকার হবে এভারেজ ইনভেন্টরি ভ্যালিউর সাথে প্রশ্নের মধ্যে দেখবেন ক্যারিং কস্টের একটা পার্সেন্টেজ দেওয়া থাকে ওই পার্সেন্টেজটা গুণ করতে হবে সিম্পল একটা কথা উপরে দেখেন প্রশ্নের মধ্যে দেওয়া আছে ক্যারিং কস্ট টেন পার্সেন্ট এই অ্যাভারেজ ইনভেন্টরি ভ্যালিউর সাথে এই টেন পার্সেন্ট গুণ করলেই আমরা ক্যারিং কস্ট পেয়ে যাব এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শ টেন পার্সেন্ট কত ষোলো হাজার পাঁচশো ষাট ঠিক একই ভাবে আমরা বাকি ক্যারিং কস্টের টাকাগুলিও আনছি এরপর আমাদের সেকেন্ড কষ্ট হচ্ছে অর্ডারিং কস্ট অর্ডারিং কস্ট เนี่ย দেখেন উপরে একটা কথা বলছে কস্ট অফ প্লেসিং এন অর্ডার ইজ টাকা 100 প্রতি অর্ডারের জন্য কত টাকা খরচ করতে হবে 100 টাকা এইখানে দেখেন সেকেন্ড ঘটা নাম্বার অফ অর্ডার এই নাম্বার অফ অর্ডারের সাথে আমরা এই 100 গুণ করলে আমাদের অর্ডারিং কস্ট পেয়ে যাব প্রথমে নাম্বার অফ অর্ডার কত আছে এক এই এক সাথে 100 গুণ করলাম পেয়ে গেলাম 100 তারপরে কত আছে দুই দুই সাথে 100 গুণ করলাম পেয়ে গেলাম 200 তারপরে বাকি যত নাম্বারগুলি আছে এগুলোর সাথে আমরা কি করলাম উপরে এই যে কস্ট অফ অর্ডার আমরা এটা গুণ করলাম আর আমাদের অর্ডারিং কস্টটা কি করলাম পেয়ে গেলাম তারপর আমাদের নম্বর কস্ট মানে ম্যাটারিয়াল কস্ট এই ম্যাটারিয়াল কস্ট বের করার জন্য যে কথাটা আমি বলবো ভালো মতো মন রাখবেন এই ম্যাটারিয়াল কস্ট বের করার জন্য আমাদের সবসময় অ্যানুয়াল ইউজেস এটা ব্যবহার করতে হবে এই যে ছত্রিশে ইউনিট এই ছত্রিশে ইউনিটের সাথে এমসি পার ইউনিট এই ঘরটা গুণ করলেই আমরা আমাদের ম্যাটারিয়াল কস্টটা পেয়ে যাব প্রথম লাইনটা খেয়াল করেন ছত্রিশশো ইন্টু বিরানব্বই সমান সমান হয় তিন লক্ষ একত্রিশ হাজার দুইশো তারপর আবার দেখেন ছত্রিশশো ইন্টু নাইনটি ফোর কত হয় তিন লক্ষ আটত্রিশ হাজার চারশো ঠিক এইভাবে আমরা ম্যাটারিয়াল কস্টটা বের করছি এরপর সর্বশেষ শেষে টোটাল কস্ট টোটাল কস্ট বের করার জন্য আমাদেরকে এই তিনটা খরচ যোগ করতে হবে আমরা তিনটা খরচ লাইন বাই লাইন যোগ করছি আর টোটাল কস্টের টাকাগুলো পেয়ে গেছি এখন আমরা যেহেতু টোটাল কস্ট পেয়ে গেছি সুতরাং এই টোটাল কস্টের সাহায্যে এখন আমাদের ই ও কিউটা বের করতে হবে মানে কতটা অর্ডার করলে আমাদের টোটাল কস্ট সবচেয়ে কম হয় দেখেন চার নম্বর লাইনটা টোটাল কস্টের মধ্যে তিন লক্ষ ছেচল্লিশ হাজার পঁচাত্তর এটাই সবচেয়ে কম কস্ট এই কস্ট বরাবর আমাদের নাম্বার অফ অর্ডার কত চার যদি আমরা চারবারে পণ্যটা অর্ডার করি তাহলে আমাদের টোটাল কস্ট সবচেয়ে কি হয় কম হয় এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখন অ্যান্সারটা আপনারা কীভাবে লিখবেন চলুন দেখা যাক আমাদের অ্যান্সারের মধ্যে জাস্ট এই সিম্পল লাইনটা লিখতে হবে দ্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইজ নাইন হান্ড্রেড ইউনিটস কজ দ্য কস্ট ইজ মিনিমাম আমরা যদি নয়শো ইউনিট করে অর্ডার করি তাহলে আমাদের খরচটা কী হবে সবচেয়ে কম হবে আই হোপ ইউ কেস আনারস্ট্যান্ড